আসসালামু আলাইকুম বন্ধুরা আর ঝাড়ফুঁক করার অপূরণীয় ক্ষতি নিয়ে আলোচনা করব। ঝাড়ফুঁকের দুটো দিক আছে নম্বর এক ঝাড়ফুঁক করলে যাকে করা হয় সে সুস্থ হয়ে যায় ঠিক আছে নম্বর দুই কিন্তু যে ঝাড়ফুঁক করে তার অনেক ক্ষতি হয় অনেক ক্ষতি হয় তো ঝাড়ফুঁক করলে কী ক্ষতি হয় কেন হয় সে নিয়ে আলোচনা করব কারণ দেখেন আল্লাহ তাবার তালা প্রতিটা মানুষের পিছনে একটা করে জিন লাগিয়ে দিয়েছেন ঠিক আছে তা প্রতি মানুষের কাছে জিন আছে। এবার জিনেরা তারা কষ্ট পায় কী করলে তাদের উপরে যদি কোরআন পরে ফোঁকা হয় যদি কোরআন পরে ফোঁক দেওয়া হয় তাহলে তারা অপর খুব কষ্ট পায় কি কোরআন পড়লে তাদের শরীরের মধ্যে আগুন লাগলে যেমন জলে তেমন করে তাদের জ্বলন হয় এবং একটা মানুষকে যদি একটা হাড়িতে বড় হাঁড়িতে ভরে পানি দিয়ে তাকে যে একটা আগুনে চাপিয়ে দেওয়া হয় কমে কেমন কষ্ট পাবে এমন যদি যারা জিন যাদেরকে পায় সেই সমস্ত ঝিন রুগীদের কানে যদি কোরআন পড়া হয় তাহলে ওই জিন বুধগুলো এমন কষ্ট পায় ঠিক আছে এমন কষ্ট পায় এবার কথা হচ্ছে যাকে ঝাড়ফুক করা হচ্ছে তার উপর যদি ঝিন চেপে থাকে সে তো কষ্ট পায় এভাবে কষ্ট পাওয়ার ফলে ওই ঝিনটা ওই শরীর থেকে সরে পড়ে সরে পড়ে আর কখনও ওর শরীরের মধ্যে আসতে চায় না এটা আমার কথা বলছি ভাই আমার ঝাড়ফুকের কথা বলছি অন্য কারোর কথা বলছি না ঠিক আছে তো এবার কথা হলো জিনটা তো সরে গেল আর ওই ওই রুগীটা আসে জিন থেকে মুক্তি পেয়েছে সে সুস্থ হয়ে গেছে এবার সে ওই জিনটা কিন্তু ওই রুগীরা শত্রু হবে না শত্রু কার হবে এই যে আমি আপনাকে ঝেড়েছি ঝাড়ার ফলে জিনটা কষ্ট পেয়ে আপনাকে সেরে চলে গেছে সে আমার শত্রু হবে এবং ক্ষতি আমার করবে ঠিক আছে আমার আমার উপরে আমি বলছি কথাটা কিন্তু যারা ঝাড়ফুঁক করবে সবারই একই অবস্থা একই অবস্থা যারা ঝাড়ফুঁক করবে তাদের সবারই এমন ক্ষতি হবে এবার ঝাড়ফুঁক করলে এই জিন দেখেন আল্লাহ তুল্লাহ জিন সৃষ্টি করছে আর জিন প্রতিটা এমন মানুষ যারা আল্লাহ থেকে গাফেল বা অনেক আবার এমন মানুষ আছে যারা নামাজও পড়ে রোজা করে সব কিছু করে তাদেরকে অনেকে জিন ধরে ঠিক আছে কিন্তু এই যে জিন ধরে এবার সে জিন মানুষ এদেরকে যখন সরানো হয় তো তারা এভাবে কি হয়ে যায় যারা ঝাড়ফুক করে তাদের শত্রু হয়ে যায় ভাই এবার ওরা কি কি ক্ষতি করে সেটা বলে দিচ্ছি নম্বর এক ওরা কি করে ধরুন আমি ঝাড়ফুক করি আমি এবার যদি রাতে শুয়ে থাকি আমি তখন তার অজু থাকবে না তখন তারা চলে আসে এসে কি করবে শরীরে ঢুকবে শরীরে ঢুকে পড়বে নাকের ফোটো দিয়ে অথবা মুখ দিয়ে হ্যাঁ তারা ঢুকে শরীরের মধ্যে ঢুকে কি করবে তারা অনেক সময় রক্ত খেয়ে নেয় ঠিক আছে রক্ত খেয়ে নেয় তারা শরীরের থেকে রক্ত এবার শরীরে ঢুকো খেতে পারে অথবা তারা এই যে পায়ের আঙুল আছে আঙুল আঙ্গুলকে চুষে চুষে রক্ত খেয়ে নেবে এক নম্বরে যারা ঝাড়ফুঁক করবে দেখবেন তাদের শরীরের মধ্যে রক্ত কম থাকে রক্ত থাকে না যার ফলে তাদের শরীর ফ্যাকাশে হয়ে থাকে এবং তারা মোটা তাজা হইতে চায় না ঠিক আছে বন্ধুরা তো এই একটা ক্ষতি আর দুই নম্বর ক্ষতি হচ্ছে হ্যাঁ তার পরিবারের মধ্যে যারা আসে যেরকম ছেলে মেয়ে অথবা স্ত্রী মা বোন হ্যাঁ বাপ ভাই এদের উপরে কি করবে অ্যাটাক করবে যখন দেখবে আপ আমার সাথে পারছে না তখন তারা কি করবে আমার পরিবারের লোকদের উপর অ্যাটাক করবে এই জন্য আমি দেখতে পাই আমি যখনই কোনো বড় জিনের রোগীর চিকিৎসা করি তখন আমার আমার স্ত্রীর উপর সবসময় যন্ত্রণা তৈরি হয় অপর খুব যন্ত্রণা তৈরি হাত পা ঝিনঝিন করে এবং তার শরীর অসুস্থ হয়ে থাকে ঠিক আছে এ ধরনের আক্রমণ করে থাকে জিনেরা শুধু তাই নয় আমি যখনই কোনো বাড়ি বন্ধ করি তখনই সঙ্গে সঙ্গে আমার বাড়িতে অনেক ক্ষতি হয় এ দেখেন আমার বাড়িটা তো এরকম ছিল যে মজবুত ছিল মনে হচ্ছে কুড়ি পঁচিশ পঁচিশ বছর এখনও তাছাড়া বাস করা যাবে কিন্তু আমি যখন এই এই দেখেন একটা বাড়ি বন্ধ করছি হিন্দু পাড়াতে বন্ধ করছি কারণ ওই মেয়েটা মানে পাগল হয়ে গেছিলো তার অসংখ্য ডাক্তার দেখে ভালো হয়েছিল না আমি যখন বন্ধ করেছি ওদের বাড়িটা তখন আমার বাড়িটা ফাটল ধরেছে সে এমন ফাটল ধরেছে কি বলবো একেবারে হাঁ করে আসে একেবারে তা এভাবে এভাবে অসংখ্য ক্ষতি হয় শুধু তাই নয় আপনি রাস্তা দিয়ে যাবেন হঠাৎ অ্যাক্সিডেন্ট হওয়ার ভয়স আপনার হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে যাবেন কোথা থেকে কী চলে আসবে গাড়ি এসে ধাক্কা মেরে দেবে কি করবে আপনি নিজেও বুঝতে পারবেন না এভাবে অসংখ্য মানে ক্ষতি হয় যারা ঝাড়ফুঁক করে ঠিক আছে বন্ধুরা এ তো একটা দিক গেল এবার ঝাড়ফুঁক করলে কিন্তু মানুষ সঙ্গে সঙ্গে ভালো হয়ে যায় ভালো হয়ে যায় এবার কথা হচ্ছে এ ঝাড়ফুঁক করছি এমা আমাদের ক্ষতি হচ্ছে আমার ক্ষতি হচ্ছে কিন্তু তার বিনিময়ে আমি পাচ্ছি কি কি পাচ্ছি এবার দেখেন মানুষের আমি চিকিৎসা করছি এমন এমন রুগী আমি চিকিৎসা করছি একটা রুগী মানে সে মানে লাশ হয়ে পড়ে থাকতো সে লাশ হয়ে পড়ে থাকতো সব সময় রাত দিন চব্বিশ ঘন্টা মানুষ মনে হবে হয়তো যে সে মরে গেছে একেবারে এমন অবস্থা ঠিক আছে অত সে জিনের রুগী ছিল সে কোথাও ভালো হয়নি পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজারের উপরে খরচ করেছে কোনো এক পয়সা মানে তাদের লাভ হয়নি কিন্তু যখন আমাকে নিয়ে এগুলো আমি যখন চেক করলাম তখন ওই জিনটা একেবারে কি সুন্দরভাবে কথা বলছে এই নিয়ে আমি ভিডিও তৈরি করছি যে চেক আপ করে রোগ ধরা পড়েনি কিন্তু আমার কাছে ধরা পড়ছে জিন ছিল সে এই এই এর এই শিরোনামে আমি একটু ভিডিও তৈরি করছি আমার চ্যানেলে পাবেন আমার ফেসবুকের মধ্যেও পাবেন ভিডিওটা আর এ দেখেন আরও অনেক রুগী আছে যাতে তার মানে তার সন্তান হচ্ছে না তার মাসিক হচ্ছে না মাসিক হচ্ছে না তার একদম মাসিক টোটাল বন্ধ এ এটা কেন হয়েছে তারপরে জাদু করেছে আমি কিন্তু বল কে করেছে মানে যা জাদু করছে সে আমাকে সব বলছে তার আপন লোক নিজেদের লোকের জাদু করেছে মেয়েটার পরে জাদু করছে মেয়েটা যেখানে বাড়ি সেখানে তাবিজ তাবিজ করতে দিয়েছে হ্যাঁ এবার সে এসেছে মায়ের বাড়িতে আমি তার চিকিৎসা করেছি তেল ফড়া পানি পরা দিয়েছি এবার আমি বলেছি যে দেখো হ্যাঁ যতক্ষণ পর্যন্ত তোমার বাড়িতে গিয়ে জাদু টানা কাটবো ততক্ষণ পর্যন্ত ভালো কাজ হতে চাবে না তো সেটা কী কীভাবে কাটবে হ্যাঁ তোমার বাড়িটা আমি বেঁধে দিব। যখনই বেঁধে দিব আর পানি পরা যখন বাড়িতে পড়বে জাদু টানা বাঁধ যেগুলো আছে সব কেটে যাবে আর যত দুষ্ট জিনিস আছে পালিয়ে যাবে তখন দেখবো ইনশাল্লাহ তোমার এই জাদু কে কাটার ফলে কেটে যাওয়ার ফলে আবার তোমার সন্তান তোমার পেটে আসবে আমি কথা ওদেরকে বলে দিচ্ছি এবার তারা সে বলবো না যে কোনো কারণে হোক তারা কেউ চাচ্ছে না যে বাড়িটা আমি বান বা হ্যাঁ তা ওরা যদি না চায় তা আমি কেন চাইবো আমি কেন বানতে চাইবো ওরা আমাকে চার হাজার টাকা দিয়েছে বুঝলেন তো কিন্তু আমি বাড়িটা বান নাই সে যাই হোক ওইদিকে যাচ্ছি না আর আর ঘটনা বলি রাতে এই একটা রুগী আছে সেই রুগীটা মানে রাওন্ডের ছেলে বাচ্চাটা বাড়ি রাউন্ড দিয়ে ও নানির বাড়ি সে এরারা তো তারা সত্তর হাজার টাকা খরচা করছে এই আমি ভিডিও তৈরি করছি আপনার সব জানেন অনেকে জানেন ঘটনাগুলো কোথাও ভালো হয়নি হ্যাঁ আপনার কাটোয়াতে ছিল এক সপ্তাহ সেখানে রোগ ধরতে পারছে না কি হয়েছে ওখান থেকে টেনিস করে বর্ধমান সেখানে এক মাস ছিল সেখানে রোগ ধরতে পারেনি সেখান থেকে কলকাতা কলকাতাতে রোগ ধরতে পারেনি আমাকে ফোন করছে কি করব আমি বলছি চলে চলে এসেন আমার কাছে নিয়ে চলে এসেন আমার কাছে এসেছে সঙ্গে সঙ্গে রোগ ইনশাল্লাহ আমি চিকিৎসা করছি এক ঘন্টা বাদে সুস্থ হয়ে যায় বাচ্চাটা সুস্থ হয়ে যায় একেবারেই আর তার প্রধান কী ছিল রোগ স্যার অনবরত মানে গাদার মতো চিল্লাইতো সময় চিৎকার করত রাত দিন তার কান্না বন্ধ কেউ করতে পারেনি আর তার কেন কান্না করছে কেউ ধরতে পারেনি ঠিক আছে তো এই যে চিললে চিললে চিল্লে চিল্লে রাত দিন কান্না করে করে সে চেহারা একেবারে মানে বড় মানুষ মতন হয়ে গেছিল। আর কিছু খেত না দেতো না খালি এইসব কান্না করত তো ওই রুগীটা এমনভাবে সুস্থ হয়ে গেছে যে কী বলবো একেবারে দিয়ে আমি কিন্তু বলে আমি ওর মাকে চেক করলাম যে দেখলাম ওর মায়ের উপরে জিন হাজির হয়ে গেছে হাজির হওয়ার পর দেখলাম যখন জিন হাজির হয়ে গেছে ওই জিনটায় ওই বাচ্চাটাকে কষ্ট দিচ্ছিল ঠিক আছে তাকে সবদিকে কষ্ট দিচ্ছিল কারণ এবার ওর মায়ের কাছ থেকে জিনটা আমি তাড়িয়ে দিয়েছি এবার আমি বললাম যে ঠিক আছে আমি কিন্তু মা মায়ের চিকিৎসা করিনি ওই বাচ্চারা চিকিৎসা করবো আমি বলছি ঠিক আছে আপনারা সত্তর হাজারটা টাকা খরচ করছেন আর আমার কাছে ভালো হওয়ার পর পয়সা দিবেন আমি আগে এক পয়সা নিবো না ঠিক আছে পাঁচ হাজার টাকা লাগবে বেশি কিন্তু লাগবে না বেশি আমি নিচ্ছি না আপনার সত্তর হাজারটা খরচ করেন এক পয়সা কাজ আসে নাই আর আমার পাঁচ হাজার টাকা কখন দিবেন যখন ভালো হয়ে যাবে তখন এবার আমি যখন সেখানে গেলাম গিয়ে বাচ্চাটা চিকিৎসা করছে সে ভালো হয়ে গেছে সুস্থ হয়ে গেছে এবার আমি তার মাকে বলছি তোমাকে চেক করে দেখবো তোমার কাছে কিছু আছে কিনা তখন আমি চেক করলাম জিন ধরা পড়ে গেছে জিন হাজির হয়ে গেছে এবার আমি বলছি দেখো এই জিনকে সরিয়ে দিতে হবে না হলে এই জিনটাই ওকে কষ্ট দিচ্ছে তাই এর জন্য কিন্তু পাঁচ টাকা লাগবে আমাকে দশ হাজার টাকা লাগবে ঠিক আছে এবার আমি এবার বলছি ঠিক আছে তাই হবে ওই জিনটাকে আমি তাড়িয়ে দিয়েছি একেবারে তাড়িয়ে দিয়েছি এবার আমি বলছি এবার বাড়িটা বন্ধ করতে হবে কিন্তু কারণ ওই জিনগুলো আবার আপনার বাড়িতে এসে বাসা ও বাড়িতেই ওরা থাকে এবার ওদেরকে বাড়ি থেকে না তাড়াইলে ভবিষ্যতে আবার কিন্তু অসুবিধা দেখা দেবে ওই জন্য বাড়ি বাঁধতে গেলে পাঁচ হাজার পনেরো হাজার টাকা লাগবে দিয়ে আমি কী করলাম ওরা বলছে ঠিক আছে আপনার বাড়ি বেঁধে দেন এবার ওরা বলছে যেদিন বাড়ি বাঁধবেন সেদিন পাঁচ হাজার টাকা দিব তার পাঁচ ছয় দিন পর আবার পাঁচ হাজার দিব এবার আস্তে আস্তে আমরা পনেরো হাজার টাকা দেবো আমি ঠিক আছে বাড়িতে যে গার্জিয়ান আছে পুরুষ মানুষ তিনি কথা এই কথাগুলো বলছে এবার দেখেন বাড়িটা বান্ধতে গিয়েছি ওই দিনে ওরা দশ হাজার টাকা আমাকে দিলো এই ভদ্রলোক আমাকে দিয়েছে দশ হাজার টাকা দিয়েছে এবার বাড়ি বান্ধার পর আমি চলে আসছি হ্যাঁ আমি দিন খবর নেই ফোনে খবর নেই কেমন আছে বাচ্চা কেমন আছে করা আছে ভালো আছে ভালো আছে ওই ভদ্রলোকে ফোনটা তুলতো তিনি বলতে হ্যাঁ ভালো আছে ভালো আছে ভালো আছে এমন করে প্রায় সতেরো আঠেরো দিন হয়ে যায় হয়ে যাওয়ার পর ভদ্রলোক কী করছে এবার বিদেশ চলে গেছে কেরালা যখনই সে কেরালা চলে গেছে তার স্ত্রী আমাকে ফোন করে ভাই অসভ্য ভাষা এ আমার টাকা ফেরত দাও তুমি আমার টাকা ফেরত দাও তুমি আমার দশ হাজার টাকা ফেরত দাও এখনই দিবেন আজ না দাও তাহলে তোমার এই এই করব সেই করবো সেই করবো এইসব করছে আমার কাছে অনেক লোক আছে অনেক লোক লাগিয়ে দিয়ে এই করব তোমার হ্যাঁ মোটর সাইকেল নিয়ে নেবো এই করবো এইসব যা তা বলছে ভাই হ্যাঁ যা তা বলছে সে এবার দেখেন আপনারা সে কী বলছে জানেন বলছে এই যে বাচ্চাটা ভালো হয়েছে তোমাকে দেখে ভালো হয়নি ওর ডাক্তার দেখে ভালো হয়েছে আমি চিকিৎসা কর ডাক্তারের চিকিৎসা সে ভালো হয়েছে তোমার কাছে ভালো হয়নি তো আমি ওকে বললাম যে ডাক্তার চিকিৎসা ভালো হয়েছে তাহলে তুমি কী করেছ দেড় মাস তুমি ঘুরে ঘুরে বেরিয়েছ দেড় মাস ঘুরে ঘুরে বেরিয়েছ আর তোমার বিয়াই রহমত চাচ্ছে আমাকে ফোন করে বলছে বাবা দেড় মাস হয়ে গেছে এবার বাচ্চা ভালো হচ্ছে না হ্যাঁ সত্তর হাজার খরচ হয়েছে তা কোথায় ভালো হচ্ছে আমার কাছে নিয়ে আসবো আমি বাচ্চা নিয়ে আসেন তা আমার কাছে নিয়ে আসার পর আমি চিকিৎসা করছি ওই দিন থেকে সুস্থ হয়েছে আর এখন সুস্থ হওয়ার পর তোমার স্বামী টাকাটা আমাকে দিয়েছে তুমি কি দিয়েছো টাকাটা তা তুমি কেন চাচ্ছ তোমার স্বামী বলো তখন আমি দেবো স্যার বলছে এসব জানি না তুমি টাকা দেবে কি দেবে না বলো তাহলে কিন্তু আমার এখানে লোক আছে সেখানে লোক আছে সেখানে লোক আছে আমি লোক লাগিয়ে দেবো তোমার পিছনে এই করবো সেই করবো হ্যাঁ যেভাবে টাকা আদায় করবো তোমার কাছ থেকে সে আমার যা তা বলছে ঠিক আছে বন্ধুরা তা দেখেন এবার এই জিনের রুগী ছিল বাচ্চাটার ফলে জিন চেপেছিল তা আমি এগুলো দূর করেছি রুগীটা সুস্থ হয়েছে ভালো হয়ে গেছে ভালো হওয়ার কত বড় নিমুখ হারাম দেখেন কত বড়ো নিমুখ হারাম আমার কাছে টাকা চাচ্ছে বসে টাকা আমার টাকা ফেরত দাও আমার আমার টাকা আমাকে ফেরত দাও তুমি এক হাজার টাকা রাখো রেখে তুমি টাকা ফেরত দাও তো এভাবে মানুষের এরকম কাজ করছি উপকার করছি আর তারা বাস দিচ্ছে আমাকে ঠিক আছে এবার আমি দেখছি ভাই যাদেরকে জিনে ধরে না আর পাক্কা হারামি হয় পাক্কা হারামি হলে ওদেরকে জিন বুথ ধরে না যারা খবিশ তাদেরকে মানুষ জাদুটোনা বান করে এর জন্য তাদের এমনই থাকা উচিত থাক পরে থাক তাদের জাদু নিয়ে পরে থাক জিন নিয়ে পরে থাক তাদের উপর থেকে জিন সরানো উচিত নয় আর এত আমি এই সমস্ত এই জন্য সেরে দিয়েছি আমি ঝাড়ফুক সেরে দিয়েছি আজ থেকে তোবা করে সেরে দিয়েছি কারও কোনো উপকার করবে না এই ঝারফুকের মাধ্যমে কারো উপকার করবো না তবে হ্যাঁ আমি শর্তে দিচ্ছি শর্তে দিচ্ছি যদি আমাকে আমি আগে টাকা নিয়ে নিব টাকা নিব রুগী ভালো হয়ে যাবে আমি আর সঙ্গে সঙ্গে তার ভিডিও করব কিন্তু আমি আমি তার ভিডিও করব আমাকে ভিডিওর পারমিশন দিতে হবে নম্বর এক আমাকে চিকিৎসা করতে হলে নাম্বার এক আগে টাকা মিটাইতে হবে যা টাকা আছে আগে মিটাইতে হবে নম্বর দুই আমি রুগী চিকিৎসা করার সময় তার চিকিৎসার আগে তার ভিডিও নিব। হ্যাঁ যে দেখেন রুগীটা এইভাবে এরকম অসুস্থ হয়ে আছে অসুস্থ হয়ে আছে তার এই সমস্যা এবার আমি চিকিৎসা করার পর যখন সমস্যার সমাধান হয়ে যাবে তখন আমি ভিডিও নিব কিন্তু ভিডিও নিব যে দেখেন আসার সমস্যা ছিল এই সমস্যা নাই চায় যেরকম কেউ যদি প্যারালাইসিস হয় তার প্যারালাইসিস হয়ে গেলে তার আমি ভিডিও করবো প্যারালাইসিসের আগেরটা যে চলতে পারছে না প্যারালাইসিস পরে আসে এবার যখন চিকিৎসা হবে হওয়ার পর যখন সুস্থ হয়ে যাবে তখন তার ভিডিও নেবে দেখুন চলাফেরা করতে পারছে এখন উঠা করতে পারছে দৌড়াতে পারছে হ্যাঁ তেমনি কেউ যদি বোবা হয়ে যায় কথা বলতে পারছে না তো আমি তার বোবা হওয়ার ভিডিওটা আগে নিয়ে নেব এবার চিকিৎসা করার পর যখন যে কথা বলতে পারে তার ভিডিও নিব। ঠিক আছে আর আমার কাছে এ সমস্ত প্রমাণ লাগব এবার যখন আমি টাকাটা আগে নিয়ে নেব যখন সে যখন আমাকে যদি বলে আমার টাকা ফেরত দেয় করে সে করা তখন কিন্তু আমি ভিডিও দেখিয়ে দেবো যে বন্ধুরা দেখেন সে আগে এরকম ছিল এখন দেখুন এমন সুস্থ হয়ে গেছে আমাকে টাকা দিয়েছে আমি কেন টাকা ফেরত দেবো তাকে ঠিক আছে যার কাছে আমার কাছে প্রমাণ থাকে এই জন্য আমি ভিডিও কিন্তু করব। প্রতিটা রুগীর যারা আমার কাছে চিকিৎসা করবে এত আমার এই শর্ত যদি মানেন তবে আমি চিকিৎসা করব আর যারা আমার শর্ত মানবে না কখন আমি কারো চিকিৎসা করব না কোনো ঝাড়ফুক করব না আর আমি কাউকে ফিরিতে ঝাড়ফুক করব না আর একটা কথা বলি হ্যাঁ এই যে সমস্ত বায়ু বাতাসের রুগী এইগুলোকে মানুষ খুব সহজ মনে করে হ্যাঁ এবার ডাক্তারের কাছে গেলে ডাক্তার কাছে চিকিৎসা করতে যাবে সেখানে লাখ লাখটা খরচা করবে তাদের গায়ে লাগে না গায়ে লাগে না আর যখন আমার আমার কাছে আসে যখন বাই বাতাস চিকিৎসা করি সঙ্গে সঙ্গে ভালো হয়ে যায় তখন মনে করেন এত তত তাড়াতাড়ি ভালো হয়ে গেছে তো ওর কি পয়সা দেবো এটাকে খুব সহজ মনে করে নাকি হ্যাঁ খুব সহজ মনে করছে ওইটা আর এটা কি সবার কাজ ওই যে এর আর আর মেয়েটা কি কী বলছে ওই সে তুমি ঝাড় ফুঁক করছো ভালো গেছে আর এটা তো আমাদের মোসজিদ ইমামের কাছে নিয়ে যেতাম স্যার দুটো ফুঁক দিয়ে দিত তাহলে ওর কাছে ভালোই যেত অত সহজ হ্যাঁ অত সহজ মোর্জিদুর ইমামের কাছে নিয়ে যাবা সে দুটা ফুঁ দিলে ভালোই যেত নাকি হ্যাঁ তার জন্য আমল করতে হয় না আমাকে আমি ইনশাল্লা আমি বাচ্চা বয়স থেকে আমি মোটামুটি পনেরো বছর বয়স থেকে আমি আমল করি আমি কঠিনভাবে আমল করি আল্লাহর রহমতে সে আমল করিয়ে আমল করতে 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 এমন মজবুত হয়ে গেছে যে এখন আমি যদি জিনের রুগের উপরে ফুদেই সঙ্গে সঙ্গে জিনটা পুড়ে যাবে ওই জন্য জিন বুধ পালিয়ে পালিয়ে যায় রুগীর ঘাড়ের উপর থেকে রুগীর উপর থেকে এই জন্য জিন বুধ পালিয়ে যায় হ্যাঁ শুধু আমলের কারণে আমল আল্লাহর ফর বিশ্বাস রেখে ভক্তি রেখে আপনি আমল করতে হবে হালাল খেয়ে আমল করতে হবে সকল প্রকার গুণার থেকে বেশ আমল করতে হবে পাঁচ শক্ত নামাজ পড়ে আমল করতে হবে আপনার কাছে নামাজ থাকতে হবে মিথ্যা কথা বলা যাবে না বেশি হ্যাঁ মানুষের এভাবে এই শর্ত মেনে আমল করতে হবে আজ কয়টা মানুষ পারে এমন পাবে আমল করতে হ্যাঁ এর জন্য দেখা যায় অনেক মসজিদে ইমাম আছে এ আমার গ্রামের মধ্যে একটা রুগী আছে এ দেখুন আমাদের গ্রামের মধ্যে এই ফাঁকা রাস্তাতে হ্যাঁ সে মেয়েটাকে দশটা মৌলবীতে ঝেরেছে দশটা মৌলবীতে ঝেরেছে তার কিচ্ছু রোগ ধরতেই পারেনি তার সবাই বলছে ওর কাছে কিচ্ছু নেই হ্যাঁ ওকে ডাক্তার দেখাও ডাক্তারের চিকিৎসা করতে হবে ডাক্তারের রোগ হয়েছে কিন্তু আমি যখন গেছি ওর ডাক্তারের চিকিৎসা করেছে এক বছর ডাক্তারের চিকিৎসা করেছে মৌলবী দশটা মলবি দেখেছে মৌলবীরা বলছে ওর কাছে জিনবুত কিচ্ছু নাই হ্যাঁ ডাক্তার চিকিৎসা দেখাও ডাক্তারের চিকিৎসা করেছে কত টাকা খরচ করছে তার শেষ নাই শেষ গেলে আমার কাছে এসেছে আমার কাছে এসে বলছে দেখেন আপনার আপনি একবার দেখেন আমি যখন মেয়েটার কাছে গিয়েছি হাত গিয়ে দাঁড়িয়েছি সঙ্গে সঙ্গে বলছে আমি চলে যাবো চলে যাবো চলে যাবো মেয়েটা পাগলামি করত রাত দিন পাগলামি করত হ্যাঁ আমাকে দেখে বলছে আমি চলে যাবো আমি চলে যাবো আমি থাকবো না ওর কাছে থাকবো না আমি তখন আমি বলছি দেখছেন আমাকে জিজ্ঞাসাই করতে হয়নি আমাকে কিছু পরীক্ষাও করতে হয়নি নিজের থেকে সে সারা দিয়েছে যে আমি জিন আমি চলে যাব অথচ এর আগে দশ বারোটা মলিবিদ দেখেছে তারা ধরতেই পারেনি ওর কাছে জিন আছে। তাহলে ওই যে এরারার মেয়েটা বলছে যে আমাদের মসজিদিবামার কাছে নিয়ে যেতাম সে দুটো ফু দিলে সেখানেই ভালো যেত তো তোমাকে এখানে দশ হাজার টাকা দিবো তা অত সহজ হ্যাঁ অত সহজ এই মা ইমাম মামে দুটা ফুঁ দিলে ভালোই যাবে এই যে দশটা মলবি দেখলো আমি এটা রোগ ধরতেই পারিনি আর আমার কাছে ধরা পড়ছে তো আমি টাকাটা এভাবে নিচ্ছি নাকি হ্যাঁ এভাবে টাকা নিচ্ছি এভাবে টাকা নিচ্ছি তাহলে এভাবে যদি সবাই যদি পারতো সবার দ্বারা যদি এরকম ঝাড়ফুঁক হইতো রোগ ভালো হইতো তাহলে তো সবাই ছাগল দিয়ে চাষ করতো গরুর দরকার হইতো না গরুর দরকার হতো না ছাগল দিয়ে চাষ করতো অত সহজ নাকি যে মৌলবি হলেই তার ফুক ফু দিলেই রোগ ভালোই যাবে হ্যাঁ ভালোই যাবে রোগ তো এই ব্যাপার বন্ধুরা মানুষ কিন্তু বর্তমানে বিশাল বদমাইশ এখন বিশাল বদমাইশ ভালোই যাচ্ছে রুগী ভালোই যাচ্ছে তারপরে এক বাহানা দিয়ে বলছে বাহানা দিয়ে বলছে হ্যাঁ আমার মেয়েটা উপরে আবার কি হয়েছিল এ হয়েছিলো তে হয়েছিল হ্যাঁ আপনাকে দশ হাজার টাকা দিয়েছি এ সমস্ত কথা বলছে আরে দশ হাজার টাকা দিয়েছি তুমি তো পঞ্চাশ হাজার টাকা দিয়েছো দেওয়ার পর তোমার মেয়ে যেন রাত দিন ওই লাশ হয়ে পড়ে থাকতো সেটা তুমি দেখনি তুমি বাহানা দিচ্ছ বাহানা দিয়ে আমার কাছে টাকা আবার টাকা চাওয়ার চেষ্টা করছো তুমি তোমার কথা শুনে তো আমি বুঝতে পারছি তুমি এই দশ হাজার টাকা দিয়েছো সেটা আবার আমার কাছে ফেরত নিতে চাচ্ছ ঠিক আছে টাকা নেবে টাকা তোমাদেরকে দিব আমি যারা যারা টাকা নিতে চাইবে টাকা আমি দেব টাকার মধ্যে আমি জিন ভরে দেবো মনে রাখবে ওই টাকার মধ্যে আমি জিন ভরে দিব টাকাটা যখন হাত দিবে ওই জিন তোমার শরীরে প্রবেশ করবে শরীরে ঢুকবে আর ঢুকে প্রথমে তোমার শরীরের মধ্যে এমন যন্ত্রণা তৈরি করবে এমন ব্যথা তৈরি করবে কার বাপের শক্তি না ওই ব্যথা দূর করবে সারা জীবন ব্যথা থাকবে সারা জীবনে ব্যথা থাকবে আর যারা আমার কাছে টাকা চাইবে আমি টাকা ওদের দিব কিন্তু ওই টাকার সঙ্গে আমি জিন ঢুকিয়ে দেব আমি চালানি জিন ঢুকিয়ে দেব জিন চালান করে দেবো শরীরের মধ্যে ওই জিন যখন শরীরে ঢুকবে তখন সে জীবনে বাহার হবে না সারা জীবন থাকবে আর এভাবে যন্ত্রণা দেবে ঠিক আছে মানুষ বিশাল বড় নিমো খারাম মানুষের ভালো করে উপকার করি হ্যাঁ আর আবার কি করে ভালো হয়ে যাওয়ার পর মেয়েটা সুস্থ হয়ে গেছে মেয়েটা সুস্থ হয়ে গেছে পরিপূর্ণ বিয়ে হয়ে গেছে আর সুখে শান্তিতে আসে আবার বাহানা দিছে টাকাটা আবার দশ হাজার টাকা দিয়েছি ওর কাছে নিয়ে নিব তো এত বড় নিমো খারাম এদের নিমো খারাম এদের কী বলবো সবকটা নিমো খারাম এদের হ্যাঁ তো এই জন্য এই সমস্ত দেখে শুনে আমি কি করছি আমি ঝাড় ফুক ছেড়ে দিয়েছি ভাই দরকার নাই মানুষ মারা থাক সালারা থাক ইয়ার মধ্যে থাক যন্ত্রণাতে থাক কষ্টে থাক দুঃখে থাক দুঃখ কষ্টে ডুবে থাক তোদের কেন ভালো হবে হ্যাঁ তাদের উপকার করব তারা বাস দিবি আমাকে আমার কাছে টাকা চাবি আবার টাকা ফেরত দাও খুবই সের বাচ্চারা থাক থাক দুঃখে কষ্টে থাক এই জন্য আমি আর কোনো দিন ঝাড়ফুঁক করবো না ভাই আমি যে শর্ত দিয়েছি ওই শর্ত যারা মানবে তাদের আমি ঝাড়ফুক করব হ্যাঁ যারা আগে অগ্রিম টাকা দিবে এবং ভিডিওর পারমেশন দিতে হবে আমি কিন্তু রুগীর মানে চিকিৎসার আগে ভিডিও করব। আবার যখন সুস্থ হয়ে যাবে পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে তখন ভিডিও করব আমার কাছে ভিডিও রাখবো হ্যাঁ আর টাকা যে দিবে টাকা যদি দ্বিতীয়বার চাইতে পারবে না টাকা দ্বিতীয়বার চাইতে পারবে না বলে দিচ্ছি ঠিক আছে এই ব্যাপার যদি এ সমস্ত শর্তকে মানে তারা আমি চিকিৎসা করব তাহলে আমি কখনো আমি চিকিৎসা করব না ঝাড়ফুকের চিকিৎসা আমার দরকার নাই আমার মানুষের উপকার ফুঁক করলে নিজের ক্ষতি হয়তো বললাম তো হ্যাঁ কত ক্ষতি বিশাল ক্ষতি ঝাড়ফুঁক করলে আমার নিজের শরীরের মধ্যে রক্ত থাকবে না রক্ত থাকে না রক্তের অভাব দেখা দেয় শরীরের মধ্যে দুর্বলতা থাকে সবসময় যে এতই খায় শরীর সারে না শরীরের মধ্যে কোনো বল পাওয়া যায় না কিচ্ছু না সব সময় মানে এরকম দুর্বল লাগে শরীরটা তো এই শুধু একটাই কারণ এই যে ঝাড়ফুঁক করি তার জন্য এই সমস্ত হয় কারণ আমি তো সবসময় পাক পবিত্র থাকতে পারি না রাত হইলে তো শুইতে হয় তখন তার অজু থাকে না তখন তার আক্রমণ করে করে আমাকে দুর্বল করে দেয় এ ব্যাপার আর এ শুধু শুধু মানুষের যার করে করার কারণে আমার এই সমস্যা হচ্ছে এত মানুষের উপকার করতে যাব ওরা উপকার পায় একশো পায় এমন এমন রুগী যারা মানে হাজারটা ডাক্তার দেখিয়ে ভালো হচ্ছে না লাখ লাখ টাকা খরচা করে ভালো হচ্ছে না বিছানাগত একেবারে বিছানাতে উঠতে পারে না উঠে বসতে পারে না হ্যাঁ কথা বলতে পারে না খেতে পারে না সেই সমস্ত রুগী তিন দিনে আমি আল্লাহ রহমত এমন সুস্থ হয়েছে একদম দৌড়ে বেড়াইছে যেই রুগী আপনার এক বছর স্যালাইন মানে স্যালাইন মানে পেটের মধ্যে ইয়ার মাধ্যমে খাওয়া খাবার প্রবেশ করিয়েছে কৃষি কী বলে পাইপের মাধ্যমে সেই রুগী আমার কাছে তিন দিন পর সে এমন সুস্থ হয়ে গেছে সে নিজে বিয়ের প্যান্ডেলে বসে খাবার খেয়েছে বিয়ের প্যান্ডেলে বসে খাবার খেয়েছে এমন অথচ লাখ লাখটা খরচ করে কোথাও ভালো না আর সেই রুগী আমাকে একটা পয়সা দিল না একটা পয়সা আমাকে দেয়নি এমন নিমুখ হারাম হ্যাঁ আর এমন এমন দেখেন একটা ছেলে আমার আমার বাড়ির পাশেই সে বিয়ে করছে পাঁচ বছর সন্তান হয়নি হ্যাঁ অনেক ডাক্তার দেখিয়েছে মেলার ডাক্তার দেখিয়েছে সন্তান হয়নি তা আমাকে বলছে আমাকে চিকিৎসা করেন আমি বলছি না তুমি ডাক্তার দেখো বলছে আমি ডাক্তার অনেক দেখেছি আমি বলছি দেখো পাঁচ টাকা লাগবে আগে দিতে হবে না তোমার যখন সন্তান হবে তখন দিও বলছে ঠিক আছে এবার আমি চিকিৎসা করে এক মাস পর সন্তান পেটে এসেছে তার স্ত্রীর হ্যাঁ আলহামদুলিল্লাহ ছেলের সন্তান হয়েছে আজ আর নয় বছর দশ বছর হয়ে গেছে সে আমার একটা পয়সা দেয়নি বুঝলেন তো তা আবার আমাকে রাস্তায় দেখা হলে কী বলতো আমাকে পাঁচ টাকা দেন আমাকে পাঁচ টাকা দেন আমাকে পাঁচ টাকা দেন আমাকে ঠাট্টা করতো ঠিক আছে আর এখন কি হয়েছে দেখেন ওইটা খেপা দুপা হয়ে গেছে একেবারে পাগল হয়ে গেছে ছেলেটা পাগল হয়ে গেছে আর যাকে তাকে মেরে বেড়ায় যাকে তাকে ইয়া করে বেড়ায় আর প্রতিদিন প্রতিদিন এক ঘন্টার মধ্যে কয়েকটা ছেলে ফেলে বাড়িয়েছে এর বিচার দে তার মাকে যে দেখো তোমার ছেলে করছে সেই করছে সেই করছে এরকম হয়ে গেছে মানে ছেলে তো হয়েছে তার মাঝে কোনো বরকত নাই বরং সে ছেলেটা তাদের জন্য আজাব হয়ে গেছে দুঃখ কষ্টের কারণ হয়ে গেছে দুঃখ কষ্টের কারণ হয়ে গেছে তা আমি পরে তো একবার গিয়েছিলাম একটা রুগী দেখতে আমাকে তারা জোর করে বাড়িতে নিয়ে গিয়ে বসিয়েছে বসিয়ে তারপরে আমাকে বলছে মিষ্টি মিষ্টি কথা বলছে এবার আমার খুব পিয়াস লাগছে আমি একটু পানি দেওয়া পানিটা দিলো পানিটা খেলাম খাওয়ার পর তারপরে মন একটু হাসি খুশি করে আমি কথা বলছি তারা মনে করছে তাহলে তিনি হয়তো আমাদের পর রাজি খুশি হয়ে গেছে আমাদের টাকা হয়তো মাফ করে দিবি। তখন কি বলছে স্বামী স্ত্রী দুজনে বলছে বলছে আমাদেরকে মাফ করে দেন আমাদেরকে মাফ করে দেন আমি মনে মনে বলছি কি আচ্ছা তোমরা আমাকে একটা পয়সা দিয়ে দাওনি যদি তোমরা আমাকে কিছু টাকা দিয়ে বলতে মাফ করে দেন তবুও হয়তো তোমরা আমাকে একটা পয়সা দিলে না তারপরে বলছে মাফ করে দেব মাফ করে দিব আমি হ্যাঁ মাফ করে দিব। তা ভাই এরকম মানুষের অবস্থা শুধু তাই সুলতানপুরের একটা ছেলে এ থেকে পলাশ বলে একটা ছেলে আছে আমাদের রাউন্দির সে ওই সুলতানপুরের রুগীটা আমার কাছে পাঠিয়েছে ওই রুগীটার চোদ্দ বছর চৌদ্দ বছর থেকে জিন চেপে আসো তার শরীরের মধ্যে সেই জিন দূর করতে কেউ পারেনি কেউ পারেনি ঠিক আছে অনেক মলবি দেখেছে কেউ পারেনি তো ওই জিনটা কি করে দেখেন তাকে কাজ করতে দিত না হ্যাঁ সে যখনই বলবে যে আমি আজকে কোনো কাজে যাব সঙ্গে তার শরীরের মধ্যে আমি পেটে যন্ত্রণা তৈরি হতো অসংখ্য যন্ত্রণা সেই যন্ত্রণা ছটফট করতে আর কাজে যেতেই পারতো না এভাবে চোদ্দ বছর থেকে তাকে এভাবে রেখে দিয়েছে ওই জিনটা ঠিক আছে শেষকালে কি হলো তার স্ত্রী হ্যাঁ ওই বিড়ি বাঁধা ধরেছে বিড়ি বাঁধা ধরে কোনো মতে সংখ্যাটা চালাচ্ছে তা আমার কাছে ওই রুগীটা এসেছে আমি বলছি আর ঠিক আছে তোমার জিনটাকে আমি এমনভাবে দেড় ছাড়া করে দেবো একেবারে ইনশাআল্লা সে জীবন তোমার কাছে আসতে পারবে না আর আমি কী জিনিস তাকে এখন শিক্ষা দিচ্ছি আমি তাকে হাজির করে এখনই দেখাবো আমি এবার তাকে গোসল টুসল করিয়েছি করানোর পর বসিয়া যখন আমি জিনটা হাজির করেছি করার পরে বলছি আমি কে চিনিস বলছে না আমি দেখ আমাকে চিন আগে তারপরে তোর ব্যবস্থা করছি আমি যে কানের মধ্যে যখন পড়তে লেগেছি সে বলছে ও রে বাপ বাপরে আমাকে পুরিয়ে দিচ্ছেন আপনি পুরিয়ে দেবেন তো দয়া করে আমাকে পুরিয়ে দেন না দেখেন আমি আপনাকে চিনে গেছি আপনি বিশাল জিনিস আপনি আমি জীবনে ওর কাছে আসবো না জীবনে আসবো না আমি আজ জীবনে আসবে না গরিব মানুষকে কষ্ট দিবি না হ্যাঁ আর দ্বিতীয়বার আসিস না তুই পৃথিবীর যে কোনো কোনায় থাকবি তোকে হাজির করে বাপের নাম ভুলিয়ে দিব আমি আর পুরিয়ে স্বারখার করে দিব তো ওই জিন চলে গেছে এবার আমি তাকে বললাম ভাই দেখো আমার পাঁচ হাজার টাকা লাগে আমি জিন সারিয়ে দিছি আর ওই জিনটা দ্বিতীয়বার না আমি জারু জিন সারাবো সে দ্বিতীয়বার আসবে না ইনশাআল্লাহ তো কথা হচ্ছে তুমি গরিব মানুষ তুমি এবার তোমাকে কাজ করতে দিচ্ছে না এবার তুমি কাজ করতে পারবে তোমাকে কেউ কিছু করতে পারবে না তুমি পৃথিবীর তুমি যেখানে ইচ্ছা সেখানে কাজ করো তো ওই লোককে কী করলো চলে গেছে গুজরাট গুজরাটে গিয়ে সেখানে কিছুদিন ছিল দিয়ে সেখানে ঘুরে ফিরে বাড়ি চলে আসছে এসে এসেছে আমি খবর কিন্তু সব রাখি হ্যাঁ আমি গিয়েছি গিয়ে খবর নিয়ে আসছি কী ব্যাপার আপনি দু তিন মাস এইগুলো আমার টাকা পয়সা দিচ্ছেন না আর শুনছি গুজরাট গিয়েছেন তা কী হইলো কী বলছে দেখেন ওখানে গিয়েছি কাজ দিয়েছে আমাকে রাতে আরে আমি রাতে কাজ করা আমার অভ্যাস নাই আমি দিনে কাজ পাইলে তাহলে তাহলে করতাম কাজটা রাত কাজ করতে পারি না আমি চলে আসছি এই আবার কোথায় গিয়েছিল দুই তিন জায়গাতে ঘুরেছে ঘুরে টুরে এখন এবার কোথায় কাজ যাই হোক এবার সে এলাকার মধ্যে কাজ করছে বুঝতে পারছেন তাকে তো কাজ করতে দিতো না এখন কাজ করছে দেশে করছে বিদেশে ইচ্ছা এইবার সে দেখেন পাঁচ ছ মাস হয়ে গেছে আর তার স্ত্রী আমাকে কি সুন্দর করে বলছে আর বলছে যখন দেখেন আপনার দু মাস পর আপনার টাকাটা আমি আপনার বাড়িতে এসে দিয়ে যাব। আপনার বাড়িতে এসে আমি টাকাটা দিয়ে যাব। দেখেন কি হয়েছে এখন ফোন করি তো ফোনে তুলে না ফোন তুলে না আও বাবা এ ভদ্রলোক একবার ফোন তুলছে তুলে কি বলছে জানেন ধরো ওই সব কিছু জিনিস নাই ও এবার নিজে নিজে ভালো গেছে নিজে নিজে ভালো গেছে আমি আচ্ছা নিজে নিজে ভালো গেছে হ্যাঁ ভালো কথা তোমার তো নিজে নিজে ভালোই গেছে তাহলে চোদ্দ বছর থেকে কেন ভালো হয়নি এ চোদ্দ বছর তুমি হাজারটা মৌলবিদ দেখিয়েছো ওদের কাছে কেন ভালো হয়নি আমার কাছে ভালোই গেছে এখন বছর নিজে নিজে ভালো গেছে এবার আমি পলাশকে বলবো পলাশ তুমি হয়তো আমার ভিডিও দেখছো শুনছো তুমি ওই ভদ্রলোককে দয়া করে আমার কাছে একবার নিয়ে আসো ওর উপর আমি আবার ওই জিট হাজির করবো করে আবার ওই জিনটাকে বলে দেবো তো ওর উপরে চেপে থাক কী করবি কর আমি জানি না ভাই তুই যেমন ছিল এমন থাক হ্যাঁ আর আমি তোকে জীবনে তোকে তাড়াবো না অন্য মূল তারাকে নিয়ে আমি জানবো না হ্যাঁ এবার তুমি এই জিনকে বলবো তুমি দেখে নাও ভাই তুমি সারা জীবন ওর কাছে থাকো কি চলে যাও তোমার ব্যাপার আমি এমন করে বলে দেবো ঠিক আছে বলে ওরপরে জিনটাকে চাপিয়ে আমি ছেড়ে দেবো যা ভাই যা তোকে টাকাও দিতে হবে না কিছু করতে হবে না এই জিনটা তারপরে ছিল সেমন করে আমি এনে আবার হাজির করে দেবো ঠিক আছে আমি এই কথা বলবো পলাশকে এই কথা বলবো তুমি ওই ভদ্রলোকে একবার ধরে আমার কাছে একবার নিয়ে আসো কোনো মতে অথবা পলাশকে বলবো তুমি যদি ফুটি শাকুতে ওকে দেখতে পাও ওকে ওকে বলবো আমার কাছে বসো আমাকে ফোন লাগিয়ে দেবে আমি মোটরসাইকেল দশ মিনিটে চলে যাবো তোমার কাছে গিয়ে ওই লোকের উপর আমি ওই জিনটা আবার হাজির করব করে ওই অবস্থা থেকে সেরে দেবো কারণ এই খারাম বলছে কি হ্যাঁ বলছে এভাবে ভালোই গেছে এতে এটা আমার কোনো তার মানে কে সে বলতে চাচ্ছে এভাবে ভালোই গেছে তাতে আপনার কোনো ইয়া নাই আপনার কোনো কর্তৃত্ব নেই আপনার কোনো হাত নাই। কতবার নিমো খারাম দিচ্ছেন মানুষ ভালোই যাচ্ছে পয়সা দিচ্ছে না আবার এমন কৃতজ্ঞতা স্বীকার করছে না এত বড় নিম খারাম এইসব দেখে শুনে আমি কি করছি এই ঝাড়ফুককে বিদায় দিছি বাই বাই করে টাটা বলে বিদায় দিলাম আর ঝাড়ফুঁক আমি করব না এবার যদি করি পাঁচ হাজারের নিচে কোনো কোনো জিন ফিন তাড়াবো না পাঁচ হাজারের নিচে জিনের এমন জিন এমন জিনিস না জিনের রুগী বাই বাতাসের রুগী এমন না যদি কুড়ি হাজার টাকা করে যে নেওয়া হয় কম নেওয়া হবে কারণ ও যা ক্ষতিরে ভাই কি বলবো এই সমস্ত কাজ করলে শরীরের মধ্যে কোনো শান্তি পাওয়া যায় না শরীর সব সময় দুর্বল লাগবে আর কিছুই ভালো লাগে না ঠিক আছে কারণ আমি দেখছি যিনেরা অনেক সময় অসংখ্য অসংখ্যবার ওরা কী করে ওরাও জাদু করে শরীরের উপরে আমার শরীরে জাদু করে বান মেরে দেয় ই করে দেয় সে করে দেয় আর সেগুলো কাটাই যদি সকালে কাটায় আবার বিকাল মেরে দেয় আবার বিকালে কাটালে সকালে মেরে দেয় এভাবে ক্ষতি করে যায় তাহলে কী দরকার পাঁচ হাজার টাকার জন্য যদি আমার শরীরের বারোটা বেজে যায় শরীরের এমন অসুবিধা হয়ে যায় শুধু আমার এখন আমার পরিবারের শরীরে যদি বারোটা বেজে যায় হ্যাঁ তাহলে আমি এই সমস্ত করবো কিছু জন্য এই টাকা দিয়ে আমার কি দরকার আমি যে সুস্থ থাকি আরামে থাকি সেটাই আমার ভালো ওই সমস্ত ইনকাম আমার দরকার নাই ঠিক আছে তো সবচেয়ে বড় কথা হচ্ছে মানুষ নিমও খারাম ভালো হয়ে যাচ্ছে ভালো হওয়ার পরে টাকা চাচ্ছে ঠিক আছে ও আমার টাকাটা ফেরত দিয়ে দাও কত বড় নিমও খারাম কিন্তু আমি দেখছি যারা যারা টাকা চেয়েছে টাকা নিয়েছে তারা সবাই এমন বিপদে পড়েছে এমন বিপদে পড়েছে যে ওরা হয়তো পাঁচ হাজার টাকা আমার কাছে ফেরত নিয়েছে কিন্তু তারা দশ লাখ টাকা দিয়ে সে মানে ওই বিপদ থেকে উদ্ধার পাবে না এমন ক্ষতির মধ্যে ওরা পড়ে গেছে ঠিক আছে বন্ধু তো এই ব্যাপার তো যাই হোক কথা হচ্ছে ঝাড়ফুঁকটা ভালো জিনিস নয় কার পক্ষে যে ঝাড়ফুঁক করে তার পক্ষে ভালো জিনিস নয় আর যাকে ঝাড়ফুঁক করা হয় তার জন্য তো ভালো তাকে তো ঝাড়ফুঁক করলে সে সুস্থ হবে ঝাড়ফুক না করলে সে সুস্থ হবে না কারণ অনেক রোগী আছে যারা যারা বাইপাতাসের রুগী আছে জাত বানের রোগী আছে জিনে রুগী আছে তাদেরকে যদি ঝার করা না হয় হ্যাঁ তাদেরকে ঝারপুখের মাধ্যমে চিকিৎসা করা না হয় তাহলে তারা কোনো দিন সুস্থ হবে না কোনো দিন সুস্থ অনেক মানুষ মরে যায় এই জন্য মরে যায় এই যে বাই বাতাসের রুগী তারা ঝার চিকিৎসা পায় না ওর জন্য তারা দুনিয়া থেকে চলে যায় আর যদি ঝার চিকিৎসা পায় তাহলে তারা মরবে না ইনশাল্লাহ তো এই ব্যাপার বন্ধুরা তা এবার কথা হচ্ছে বর্তমানে ঝাড়ফুঁক যারা করবে তাদের এমন এমন মানুষের খুব অভাব আছে আছে তাদের মধ্যে অধিকাংশ এমন মানুষ আছে যাদের আমল নাই আমল নাই আকিদা ভালো নয় সেরেক বেদাতে লিপ্ত থাকে তাবিজ কবজ দেয় হ্যাঁ তাবিজ কবজে কী হবে তো সেরেক ভাই তাবিজ দিয়ে কি ভালো হয় আরে রোগ ভালো করে আল্লাহ তা আল্লাহকে ধরতে হবে আল্লাহকে ধরবে কিসের মাধ্যমে কোরআন হাজিজ ভিত্তিক আমলের মাধ্যমে যদি আপনার কাছে কোরআন হাদিস ভিত্তিক আমল না থাকে বেদাতি আমল থাকে বেদাতি আমল করেন আপনি তাহলে তো আল্লাহ রাজি হবে না এত কোরআন হাদিস ভিত্তিক আমল করলে আল্লাহ রাজি হবে খুশি হবে তাহলে আপনার দোয়া কবুল করবে আপনি যেই রুগীর জন্য আল্লাহর কাছে দোয়া করবেন সেই রুগীকে আল্লাহ ভালো করে দেবে আর যেই রুগীর উপরে জিনভুত আছে আল্লাহ তারপরে তাহলে আপনাকে এমন শক্তি দেবে আপনার ফুকের মধ্যে এমন শক্তি দেবে আপনি ফু দিলে ওই জিনের জন্য সেটা আগুন হয়ে যাবে পোটা আগুন হয়ে যাবে তার শরীর মধ্যে আগুন লেগে যাবে সে পালাইতে পালাইতে পথ পাবে না ঠিক আছে তো এমন ঝাড়ফুঁক করার এমনভাবে ঝাড়ফুঁক করবে সেরকম মানুষের অভাব আছে হাজারের মধ্যে একটা খুঁজে পাবেন না আমি এ সমস্ত শিখেছি আলহামদুলিল্লাহ কিন্তু মানুষ আমার আমার দ্বারা ফায়দা নিচ্ছে লাভ নিচ্ছে কিন্তু আমাকে লাভ দিচ্ছে না তাহলে আমি তাদের কেন ফায়দা করতে যাব এই ব্যাপার আরেকটা কথা বলি ঝাড়ফুঁক আপনি যাকেই করবেন যদি একটা বাচ্চা ছেলেকে ঝাড় করেন তারও কিন্তু প্রতিক্রিয়া আছে ঠিক আছে কারণ প্রতিটা মানুষের জিন জিন চেপে থাকে শয়তান চেপে থাকে হ্যাঁ আমি এখানে আমাদের এখানে গে আমার মসজিদের মধ্যে এক ভদ্রলোক আছে তিনার নাতি ঠিক আছে নাতি রাত দিন কান্না করছে রাত দিন কান্না করছে সে আসার পর তিনি আমাকে বাড়িতে নিয়ে গেছে সে সেভাবে চিল্লাচে চিল্লাচ্ছে কি বলবো সে তার চুপ হচ্ছে না যে আমি যখন ঝাড়ফুঁক করতে লেগেছি না হঠাৎ করে চুপ হয়ে গেছে হঠাৎ করে এই আমি অবাক হয়ে গেছি বাড়ির সবাই অবাক হয়ে গেছে যে ঝাড়ফুঁক করার সঙ্গে সঙ্গে হঠাৎ করে কান্না বন্ধ হয়ে গেছে একেবারে তার মানে কি তারপরে জিন ছিল যখন আমি ঝাড়ফুঁক করেছি জিনটা পালিয়ে গেছে সে তার কান্না বন্ধ হয়ে গেছে তো এই ব্যাপার এর জন্য বলবো অনেকে আমার কাছে বাচ্চা নিয়ে আসে বলে আমার বাচ্চাকে ঝিলে দেন মনে করে বড় মানুষকে ঝাড়লে তার কাছে জিন থাকে তাতে জিন পালিয়ে গেলে সেটা সে ক্ষতি করবে আমাকে কিন্তু বাচ্চা ছেলের যে জিন থাকে আমি যদি ঝাড়ি সে জিন পালিয়ে গেলে সেও আমার একই ক্ষতি করবে এর জন্য আমি ছোটো বড়ো কারোই ঝাড়ফুঁক করতে চাই না করবো না ঠিক আছে বন্ধুরা এ ফ্রিতে এসব ঝাড়ফুঁক হবে না হয় না এগুলো হ্যাঁ আর মানুষ এটাকে খুব সহজ মনে করে সহজ কাজ মানুষ ঝাড়ফুঁক করলে ঝাড়ফুঁক করে দিবে তার এমন কী জিনিস এটা দুইটা ফুক দিয়ে দাও আহ জানে না যে দুইটা ফুকের যে কত বড় কত বড় প্রতিক্রিয়া দেখা দেয় কত বড় ক্ষতি দেখা দেয় এ ব্যাপার তো বন্ধুরা আমি ভিডিও এখন শেষ করছি আর এখানে শেষ করলাম তো আমি যে শর্ত দিচ্ছি যদি কেউ ঝাড়ফুঁক করতে চান এই শর্তের ভিতরতে আমি ঝাড়ফুক করব ঠিক আছে আমি শর্তগুলো কী সেটা আমি ভিডিও ভিডিওতে বলে দিয়েছি সেখানে দেখে নেন আর এই শর্ত যারা মানবে না কখনো আমার কাছে ঝারফুক করতে আসবে না আর দ্বিতীয় যারা আমার কাছে টাকা ফেরত চেয়েছে আর যারা ফেরত নিয়েছে তাদের তো করব না তাদের আত্মীয়দের করব না তাদের বংশের কাউকে করব না ঠিক আছে কখনো করব না এত নিম খারাপ মানুষ তার আমার আমার মাধ্যমে কত উপকার পেয়েছে কিন্তু রহমত চাচাকে বলবো রহমত চাচা দেখলেন তো আপনার বিয়ান আমার কাছে দশ হাজার টাকা ফেরত নিয়ে দশ হাজারের মধ্যে সাড়ে আট হাজার টাকা ফেরত নিয়েছে বুঝতে পারছেন তা ঠিক আছে আমি কিন্তু বাবা আর জীবনে কোনো দিন আপনাদের কোনো উপকার করব না কক্ষণো করব না আপনার জীবনে কোনো দিন আমার কাছে আসার চেষ্টা করবেন না কারণ আপনাদের অনেক উপকার আমি করেছি আপনি নিজেও জানেন ঠিক আছে কিন্তু আর কক্ষনো করব না কারণ আপনাদের এই আত্মীয় ছোটো লোক একেবারে ছোট লোক তার আমি কাজ করে দিয়েছি সে সুস্থ হয়ে গেছে সে এখন বলছে আপনাকে দিয়ে আপনার ভালো হয়নি ভালো হয়েছে ডাক্তার দেখি ডাক্তার দেখিয়ে ভালো হয়েছে হ্যাঁ দেড় মাস কী করছিল সেখানে ধর ঘুরে ঘুরে বেড়েছিল কিসের জন্য হ্যাঁ আর সত্তর হাজার টাকা খরচা করছে কিসের জন্য ভালো যদি হয়ে যাবে এতগুলো টাকা কেন খরচা করলে আর এতদিন কেন ঘুরলে ওর পিছিয়ে পিছিয়ে হ্যাঁ তো এই ব্যাপার নিম খারামদের এই সমস্ত কান্ড কারখানা দেখে এই জন্য আমি এই ঝাড়ফুঁক থেকে ইস্তফা দিচ্ছি হ্যাঁ আর কোনো দিন ঝাড়ফুঁক করার চেষ্টা করব না কিন্তু হ্যাঁ তাদের করব যারা আগে পয়সা দিয়ে দিবে আর আমাকে ভিডিও করার অনুমতি দিবে হ্যাঁ ঝাড়ফুক করার আগে ভিডিও করে নেবো যখন সুস্থ হয়ে যাবে তখন ভিডিও করব এই ভিডিওর অনুমতি যারা দিবে না তাদের রুগী আমি কখনো দেখব না তো যাই হোক আমি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকতাতো